আমরা এখন আসছি ডঙ্গলের রাস পূজা দেখতে। আজকে রাস পূজাটা দেখব আর এখানে আশেপাশে সেটা ঘুরে দেখাতে চলি। এখন ব্রিজের উপর দিয়ে হাঁটছিলাম আর সামনে তো কিছু গেটারে আছে সেটা। আজকে আবার বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গা, নতুন একটা জায়গার লোকেশনে এক্সপ্লোর করতে। আজকে আমরা বেরিয়েছিলাম রাস পূজা দেখতে আর এখানে রাস পূজাটা এই কারণে ফেমাস, মানে অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা হয় আর বিশেষ কারণ রাস পূজা এখানে প্রত্যেক বছর, মানে অনুষ্ঠানটা প্রত্যেক বছরই এখানে হয় আর এখানে দূর দূর থেকে লোক আসে। আর জায়গাটা খুবই সুন্দর জায়গা, রাস্তা মেন রাস্তা দু সাইডে মেলা দোকান। ছিল সেখানে উপর থেকে ফেল ছিল আর ওই খুবই সুন্দর দেখতে লাগছিল। আর আমরা অনেকটা টাইম ওখানে কাটাই, টাইমটা কাটানা খুবই সুন্দরভাবে একটা এক্সপিরিয়েন্স করলাম। প্রচন্ড পরিমাণে বসে আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চললাম। আজকে আমরা ফাইনালি দেখতে দেখতে চলে আসছিলাম ডোঙ্গলে আর ডোঙ্গলের রাস পুজোটা দীর্ঘ দিন থেকে হয়ে আসছে। আর রাস পুজোটা অ্যাকচুয়ালি এখানে আসার উদ্দেশ্য ছিল যে মেলাতে ঘোরার জন্য, সেটাই মেলাতে ঘুরতে এসেছিলাম, সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। অন্য অন্য জায়গার থেকে রাস পুজোর কারণের জন্য প্রচুর পরিমাণে লোক এখানে যাত্রা শুনছিল, আমরা কিছুক্ষণ যাত্রাটা শুনলাম দেখলাম, খুবই ভালো লেগেছে। একটা আকর্ষণীয় ব্যাপার যেখানে দূর দূর থেকে এই জিনিসগুলো চলে যাচ্ছে, এখানকার লোক সেইগুলোকে আজ অবধি বসে টাইম কাটায় আর খুবই সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার।